Today I discuss my topic sex determination in bar ZZ and ZW method. Sex determination in bar ZZ and ZW method. আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ZZ and ZW method. এই মেথডটি কোন কোন কোথায় সংগঠিত হচ্ছে, অর্থাৎ ইট ইজ ফাউন্ড, কি বলবো, ইট ইজ ফাউন্ড ইন সেম সাম লাইক It is found some like moth, butterfly, and vertebrata. Vertebrates like bird, fish, reptilia, etc., etc. Plant-like structure. ZZ and ZW method is called Plagiaria elator. এই প্ল্যান্টের ক্ষেত্রে আসলে দেখা যায়, কিন্তু কি হয় না, 2n is equal to কিন্তু 78, এদের মধ্যে একটা কি না দুটি, আর 76টা তাহলে অটোজোম, আর দুটি থাকে কি না সেক্স ক্রোমোজোম, দুটি কি থাকে সেক্স ক্রোমোজোম। এই দুটি সেক্স ক্রোমোজোমের একটি হয় জেড জেড আর একটা হয় জেড ডব্লিউ। আসলে একটি পুরুষ মোরক তাহলে পুরুষ মোরকের সঙ্গে একটি স্ত্রী মোরক যদি ক্রস করানো হয় এটাকেই আমরা পি ওয়ান জন্ম বলে থাকি। এদের ক্ষেত্রে আমরা পাবো তাহলে কত, 76টা অটোজোম যুক্ত জেড জেড। দেখো আমরা প্রাণীদের ক্ষেত্রে যখন আমরা জেড এক্স 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 অ্যান্ড এক্স ওয়াই মেথড পড়তাম সেখানে পুরুষেরা এক্স ওয়াই হতো, হেটারো জায়গাস হতো, কিন্তু এখানে মোরগের ক্ষেত্রে অর্থাৎ পাখির ক্ষেত্রে এখানে কিন্তু জেট এবং জেট হবে, এবং এখানে হবে তাহলে 76টা অটোজোম প্লাস জেড ডব্লিউ, অর্থাৎ স্ত্রীটা এই রকম হচ্ছে। তাহলে এইটা হচ্ছে তার জেনোটাইপ বা জেনোটাইপ, এখান থেকে তাহলে এরা কি করবে না, এদের ক্ষেত্রে যেহেতু এরা একই ধর্মী তাহলে কি হবে এখানে না 38টা অটোজোম প্লাস 22, এটা কি না স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হবে, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া তৈরি হবে 38 A+Z। আর দেখো এখানে গ্যামেটটা একই ধর্মী হচ্ছে, এখানে হোমোগ্যামেটিক মেল হবে, কি হবে হোমোগ্যামেটিক মেল,
আর এদের ক্ষেত্রে কিন্তু আসলে 38a প্লাস একটা জেড এবং আরেকটা 38a প্লাস ডব্লিউ কিন্তু হবে। তো এদের ক্ষেত্রে আমরা হেটারোজাইগাস বলবো, জেড ডব্লিউ আলাদা কি তৈরি হয়েছে না, এটা কি উ জেনেসিস প্রক্রিয়া, উ জেনেসিস প্রক্রিয়াতে এদেরকে আমরা গ্যামেট বলবো, গ্যামেট, তাহলে এটাও গ্যামেট। তো এখানে গ্যামেট দুটি আলাদা, এই গ্যামেটের নাম আমরা যেহেতু এটা এটা হচ্ছে মানে পুরুষদের গ্যামেট হিসাবে, পুরুষদের গ্যামেটও একই আর এই গ্যামেটটি একই, তাহলে এন্ডো এর নাম করবো কি এন্ড্রো, এন্ড্রোভাম এর নাম কি এন্ড্রোভাম। ঠিক সিমিলারলি তাহলে এদের নাম কি হবে, এদের নাম কি হবে না হবে গাইনো, গাইনোভাম, গাইনোভাম। এই এন্ডোভামের সঙ্গে একটি এন্ডোভামের সঙ্গে স্পার্মের, স্পার্ম এর যদি নিষেক হয় তাহলে আসলে 78A প্লাস 76A প্লাস জেড জেড, এবং অন্য ক্ষেত্রে আমরা যদি এর সঙ্গে এর ক্রস করে দেখি তাহলে আসলে 76A প্লাস জেড ডব্লিউ হয়ে থাকে। এই গ্যামেট যেহেতু দুটো একই, এক দুটোর সঙ্গে ক্রস করলে একই আমরা রেজাল্ট আসলে পেয়ে থাকি, হ্যাঁ আসলে পেয়ে থাকি। এখানে আমরা তাহলে লিখব কি না, এটা হলো জাইগোট, এটা হলো জাইগোট এফ ওয়ান জন্য, এফ ওয়ান জন্য, এটা পি জন্য, এটা হচ্ছে জাইগোট, জাইগোট হয়েছে, এইগুলো জাইগোট হয়েছে। এখানে তাহলে আমরা লিখব কি না, এটা হচ্ছে পুরুষ মোরক, পুরুষ মোরক, এবং এদেরকে লিখব আমরা স্ত্রী মোরক। আসলে এইভাবে আমরা ব্যাপারটা বুঝাতে, এটা ব্যাপারটা আমরা বুঝিয়ে ফেললাম এই। কিন্তু আমরা যদি এর জেনেটিক ব্যাখ্যাতে চলে যাই, জেনেটিক ব্যাখ্যাতে চলে যাই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে না, জেড এটি একটা জেড ক্রোমোজোম, এই ক্রোমোজোমের উপরে একটি বিশেষ জিনের উপস্থিতি আছে, সেই জিনটার নাম কি DMRPI। এই জিনটি থাকার জন্য সে পুরুষালী বৈশিষ্ট্য অধিকারী হয়, অর্থাৎ এটা জেনেটিক ব্যাখ্যা। এটা কোন বিজ্ঞানী করেছিলেন না, বিজ্ঞানী নন্দ, নন্দ এন্ড অ্যাট অল, অ্যাট অল তারা কত সালে করেছিল না, 1991 খ্রিস্টাব্দে তারা করেছিল এই এই ব্যাপারটা। আর আরেকটি ক্রোমোজোম রয়েছে আমাদের কি, সেটা এইটে, এই ডব্লিউ, আসলে ডব্লিউ বলে আরেকটা আমরা যদি দেখি এর ভিতরে কিন্তু দুটো জিন পাওয়া যায়, একটা হচ্ছে ই এর আর কি না টি ওয়ান এবং ASW, এই দুটো জিন ডব্লিউর উপর থাকে। এই দুটো জিন থাকলে তারা ওভারি বা ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে, কি হরমোন ক্ষরণ করে না ইস্ট্রোজেন, তার ফলে তারা স্ত্রী বৈশিষ্ট্যের অধিকারী হয়। আসলে মানুষের মতো প্রথম জাইগোটের ফোর্থ সপ্তাহ পর্যন্ত কিন্তু মেল আর ফিমেল মোরক তৈরি হবে, সেটা কিন্তু ডিটারমিনেশন ঠিক পরে হয়, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন ক্ষরণের দ্বারা কিন্তু এই ব্যাপারটা ঘটে থাকে। এই হচ্ছে জেনেটিক ব্যাকগ্রাউন্ড। মোটামুটি আমরা সেক্স ডিটারমিনেশন ইন বার্থ জেড জেড এন্ড জেড ডাব্লিউ মেথডের সাহায্যে কীভাবে হচ্ছে তা নিয়ে